নাটকীয়তার পর মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দলে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাটি নামলেও ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন না রিয়াদ। অথচ 2015 বিশ্বকাপে এই ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 10 অক্টোবরের ম্যাচের মাঝে ম্যাজিক মুভমেন্ট দেখা হয় নাই তাই ইনিংসে। এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি ম্যাচের মধ্য দিয়ে ম্যাজিক মুভমেন্ট নামের ছোট্ট একটা পর্ব চালু করেছে। ম্যাজিক মুভমেন্ট দলগুলোর আগের বিশ্বকাপের সেরা মুহূর্তগুলো প্রচার করা হয়। 10 অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে রিয়াদের টানা দুটি সেঞ্চুরির দৃশ্য দেখানো হয় ম্যাজিক মুভমেন্টে, যার একটি ছিল এলিডেটে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া সেই বিশ্বকাপে শেষ আটে খেলছিল বাংলাদেশ। সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ দলে হয়ে সর্বোচ্চ 103 রানের ইনিংস খেলেন। পরের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দলে জায়গা পাননি তিনি, তার পরিবর্তে একাদশের সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। ইংল্যান্ডের বিপক্ষে 6 নম্বর বোলার নিয়ে মাঠে নামতে চেয়েছিল বাংলাদেশ। নাসুম আহমেদ ও শেখ মেহেদীর দুজনের মধ্যে একজনকে বাছাই করতে হতো ম্যানেজমেন্টকে, তবে ব্যাটিং দক্ষতায় এগিয়ে থাকায় শেষ পর্যন্ত মেহেদীর দলে নিশ্চিত হন। ম্যানেজমেন্টের আস্থা প্রতিদানও দিয়েছেন তিনি। এদিন বাংলাদেশের হয়ে 4 উইকেট নিয়ে 71 রান খরচ করেন তিনি। টাইগারদের বোলিং ব্যর্থতার দিনে দলের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি, তবে টিম পারফরমেন্স ভালো না হয় ম্যাচ হারে বাংলাদেশ।